আজ রবিবার, 29 অক্টোবর 2017, 14 কার্তিক 1424 বঙ্গাব্দ, হেমন্তকাল। প্রিয় দর্শক, আমরা অনেকে সাজানো গোছানো ছিমছাম ঘর একা একা পাহারা দিই। আমরা দিনে দিনে অনেকে সচ্ছল হচ্ছি, উজ্জ্বল হচ্ছি, কিন্তু আমরা আস্তে আস্তে বন্ধুহীন, আপনজনহীন, সঙ্গীহীন হয়ে পড়ছি। বাইরের উন্নতির পাশাপাশি মানুষের মনের ভেতরে উন্নতি হয়নি। মনের দীনতা, ভয় আর অবিশ্বাস বেড়েই চলছে। আর এই অবিশ্বাস, ভয় আর সন্দেহ থেকে বাঁচতে, নিজেদেরকে নিরাপত্তার ঘেরাটোপে রাখতে গিয়ে আমরা দিনে দিনে খাঁচার পাখি হয়ে উঠছি। প্রিয় দর্শক, আসুন আমরা একটু আশেপাশে যাই, ভালোবাসার বন্ধন তৈরি করি, তৈরি করি বন্ধুত্বের সাঁকো। এই আহ্বান জানিয়ে শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আজকের অতিথি কণ্ঠশিল্পী পুষ্পিতা। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা জানি তুমি 2015 একটি গানের রিয়েলিটি শোতে অংশ নিয়েছো এবং চ্যাম্পিয়ন হয়েছো। আমরা সে বিষয়ে জানবো, তোমার বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলবো এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। গান তো অবশ্যই শুনবো, তবে তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে রয়েছে কাদামাটি নাট্যদলের পরিবেশনায় নাটক প্রেমলীলা। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে ঢাকা থিয়েটারের পরিবেশনায় নাটক পঞ্চনারী আখ্যান। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে স্বপ্নদলের পরিবেশনায় নাটক হেলেন কেলার। বাংলাদেশ জাতীয় জাদুঘর রাজধানী ঢাকায় অবস্থিত দেশের প্রধান জাদুঘর। 20 মার্চ 1913 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং 1913 সালের 7 অগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1983 সালের 17 নভেম্বর এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়। জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে পিজি হাসপাতাল, রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও বিশ্ব সভ্যতা ইত্যাদি বিষয়ে আলাদা প্রদর্শনী রয়েছে। এছাড়া এখানে আছে একটি সংরক্ষণাগার। নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন উপাদানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তার সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণা কাজে নিয়োজিত রয়েছে এই প্রতিষ্ঠানটি। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন জাতীয় জাদুঘর থেকে। জেনে নিন ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য। বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা। সময়সূচি গ্রীষ্মকালীন, এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। শীতকালীন অক্টোবর থেকে মার্চ সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এবং শুক্রবার দুপুর 3:00 থেকে রাত 7:30 পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। টিকিট মূল্য 3 থেকে 12 বছর পর্যন্ত 5 টাকা এবং 12 বছরের উপরে 10 টাকা। আনারস একটি বহুল প্রচলিত রসালো ফল। সাধারণত বর্ষাকালীন ফল হলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। আনারসে আছে নানা উপকার। এটিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালোরি। সেই সঙ্গে আনারসে মোটেই কোলেস্টেরল ও ফ্যাট নেই, তাই স্বাস্থ্য সুরক্ষায় এ ফলের জুড়ি নেই। শুধু তাই নয়, আনারস ব্রণের চিকিৎসায় উপকারী এবং ত্বক সতেজ রাখে। এছাড়াও ত্বককে ফেটে যাওয়া থেকে রক্ষা করে। নখকে যেমন নরম রাখে, তেমনি শক্তিশালী করে। এমনকি ঠোঁটের স্বাভাবিক কোমলতা রক্ষায় সহায়ক এবং চুল পড়া কমায় ও মাথার ত্বক ভালো রেখে খুশকি কমিয়ে চুল ঘন করে। এছাড়া ঠান্ডা লাগা, সর্দি, কাশি থেকে রক্ষা করে, হাড় শক্ত করে ও শরীরে প্রতিরোধ শক্তি বাড়ায় এবং হার্ট ভালো রাখতেও ভূমিকা রাখে আনারস। আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে সকাল 11:05 সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রুদ্দুর, প্রযোজনা আরিফ হোসেন। দুপুর 12:05 পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। রাজা, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি ভাইয়া। তোমরা সবাই আমাকে তাড়াবার জন্য একেবারে অস্থির হয়ে গেছো। আরে তোকে তাড়াচ্ছি কোথায়, তোকে পাঠাচ্ছি লেখাপড়া শিখে মানুষ হওয়ার জন্য। বিকেল 5:20 ভর্তি পরীক্ষা বিষয়ক সরাসরি অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতি, প্রযোজনা মামুন খান। সন্ধ্যা 6:05 স্কুল এবং কলেজ বিষয়ক অনুষ্ঠান এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে, প্রযোজনা রফিকুল ইসলাম ফারুকী। আজ সন্ধ্যা 6:30 রয়েছে বরেণ্য ব্যক্তিত্বদের জীবন কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক আয়োজন নানা রঙের দিনগুলি, প্রযোজনা মামুন খান। যেই হোক তাকে ভালোবাসো। জীবনটা একটা কিন্তু সমুদ্রের মতো, ছোট ঢেউ, বড় ঢেউ দুটোই আছে। রাত 8:15 দেখবেন ধারাবাহিক নাটক একদিন প্রজ্ঞাতি, রচনা সৈয়দ জিয়াউদ্দিন, পরিচালনা গৌতম কুরি।
রাত 9:05 দেখবেন রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটক মহাগুরু। রাইত হইল, কোনো অসুবিধা নাই কাম্মা। রাত 11:25 দেখবেন শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান আনন্দলোকে, উপস্থাপনা মোহাম্মদ জাহাঙ্গীর, প্রযোজনা তাহমিনা মুক্তা। তাহলে সেখানে কেন আমার সংস্কৃতির অবাধ বিচরণ থাকবে না? এছাড়াও সকাল 7:30, সকাল 10:00, বেলা 11:00, দুপুর 12:00, 2:00, বিকেল 4:00, 5:00, সন্ধ্যে 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলাভিশন সংবাদ। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি পুষ্পিতার কাছে। পুষ্পিতা, আবারও ফিরে এলাম তোমার কাছে। তোমার সাথে অনেক গল্প করব, অনেক কিছু জানার আছে, তবে গল্পটা শুরু করতে চাই তোমার কণ্ঠের গানের মাধ্যমে। প্রথমে একটি নজরুল সঙ্গীত গাচ্ছি। আচ্ছা। খুবই চমৎকার লাগলো। তো পুষ্পিতা, আজকে সকালে তুমি আমাদের এখানে এলে এবং খুব মিষ্টি আমাদেরকে গান শোনালে, প্রতিদিন সকালটা কিভাবে শুরু হয়? ঘুম থেকে উঠে প্রথমে নামাজ পড়ি, তারপর রেওয়াজ করি হালকা কিছু খেয়ে, এভাবেই শুরু হয়। পুষ্পিতা, আমরা জানি 2015 একটি গানের রিয়েলিটি শোতে তুমি অংশ নিয়েছো এবং চ্যাম্পিয়ন হয়েছো, আমরা সেই বিষয়ে একটু জানতে চাই। কখনো তো ভাবিনি যে চ্যাম্পিয়ন হব। তো চ্যাম্পিয়ন হওয়ার আগে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক প্র্যাকটিস করতে হয়েছে। আমরা ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে বিভিন্ন গ্রুমাররা আসতেন, তারা আমাদেরকে প্রশিক্ষণ দিতেন, সেই অনুযায়ী গান গাইতাম। তারপর অনেক পর্বই তো হয়েছে, প্রায় 7 মাস ধরে চলেছে রিয়েলিটি শোটা। গানের বিভিন্ন রাউন্ড হতো, বিভিন্ন রাউন্ডেই দেখা গেছে অনেকবারই ভয়েস অফ দ্য ডে হয়েছি। তো যখন চ্যাম্পিয়ন হলাম, তখন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম আমাকে মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন। তো সেটা আমার জন্য আসলে অনেক বড় ব্যাপার।
মোট কথা হচ্ছে যখন আমি সেই রিয়েলিটি শোতে ছিলাম তখন অনেক কিছু শিখতে পেরেছি, বিভিন্ন প্রশিক্ষক আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেই অনুযায়ী এখন আর কি পরিচালনা করছি নিজের জীবনটাকে। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম তোমাকে চ্যাম্পিয়ন মুকুট পরালো, সে তখনকার অনুভূতিটা কেমন ছিল? বর্ণনা করার মতো না আসলে। যখন হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা করলো, আমার নাম ঘোষণা করলো, তখন আসলে আমি এত খুশি হয়েছিলাম যে খুশির চোটে কেঁদে দিয়েছিলাম এবং মঞ্চে আর কি শিলটা দিয়েছিলাম, এত খুশি হয়েছিলাম। তারপর চ্যাম্পিয়ন হলাম, চ্যাম্পিয়ন হওয়ার পর মুকুট পরলাম, পরার পর হচ্ছে যখন আবার ক্যাম্পে ফিরে যাব তখন দেখি আম্মু দাঁড়িয়ে আছে, আম্মুকে জড়িয়ে ধরলাম যে দেখো আম্মু আমি চ্যাম্পিয়ন হয়েছি, মানে অনুভূতিটাই আসলে অন্যরকম ছিল। আচ্ছা আম্মু আব্বু তখন কতটা খুশি হয়েছিল? আসলে আম্মু আব্বু তো চোখে পানি এসে গিয়েছিল, আম্মু আব্বু অনেক খুশি ছিল। আম্মু আব্বু তো বসেছিল স্টেজের সামনে আর আমি গান পরিবেশন করছিলাম, আম্মু আব্বুরা অনেক টেনশনে ছিল যে কি করব, কিন্তু পরে যখন আমার নাম ঘোষণা করলো আসলে আম্মু আব্বু অনেক খুশি। তুমি কি রিয়েলিটি শোর মাধ্যমে গানের চর্চা শুরু করেছিলে নাকি ছোটবেলা থেকে শুরু হয়েছিল? ছোটবেলা থেকে আর কি গুনগুন করে গান গাইতাম, তো প্রথমে আমার মা এই বিষয়টি খেয়াল করেছিল। আচ্ছা, তো আম্মুই আমাকে হচ্ছে বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে ভর্তি করিয়ে দেন, তো সেখান থেকে আর কি গানের শুরু, মানে ছোটবেলা থেকেই গান করতাম। বলছিলে গুনগুন করে গান গাইতে, তো গানের তালিমটা কার কাছ থেকে নেওয়া প্রথম? বুলবুল ললিতকলা একাডেমি বাফার একজন শিক্ষক শ্রদ্ধেয় শ্রী তাপস চক্রবর্তী স্যার, ওনার কাছে আর কি হাতে খড়ি আমার, তারপরে আমি অন্যান্য ওস্তাদদের কাছে তালিম নিয়েছি। পুষ্পিতা, গান তো অনেক ধাঁচের হয়ে থাকে, লোকসঙ্গীত, আধুনিক গান, তারপর রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, তোমার কোন ধরনের গানের প্রতি বেশি আগ্রহ? সব ধরনের গানই করে থাকি, তারপরও ছোটবেলা থেকে যেই গানটার প্রতি বেশি আগ্রহ অনুরাগ সেটা হচ্ছে নজরুলসঙ্গীত। আমরা কি এখন আরেকটি গান শুনতে পারি? কোন গানটা শোনাবে? একটি ফোক গান করছি রাধারমণ দত্ত পুরকায়স্থের। আচ্ছা, ভ্রমণে অসাধারণ। এই গানটি খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একটি গান, এবং তুমি বলছিলে যে প্রতিযোগিতা তুমি এই গানটি গিয়ে বেশ প্রশংসিত হয়েছিলে, তো জানতে চাই তুমি এখন বর্তমানে ব্যস্ত আছো কি নিয়ে? চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক কাজই করেছি, বিভিন্ন চ্যানেলে লাইভ করা হচ্ছে। আচ্ছা, তো 15 সালে তো চ্যাম্পিয়ন হলাম, 16 সালে আবার সেই রিয়েলিটি শোতে উপস্থাপনাও করেছি, তারপর একটি মিউজিক ভিডিও বের করেছি 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে, একটি দেশের গানের উপর মিউজিক ভিডিও বের করা হয়েছিল, এটি খন্দকার বাপ্পির সার্বিক নির্দেশনায় ছিল। আচ্ছা, এবং কথা লিখেছিলেন আপন অপু এবং সুর করেছেন মোশাররফ আজমি। বলছিলে বিভিন্ন চ্যানেলে গান গাইছো, জানতে চাই অ্যালবাম প্রকাশ করার কোনো পরিকল্পনা আছে কিনা বা এই নিয়ে কোনো কাজ করছো কিনা? অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা তো অবশ্যই আছে, হ্যাঁ অ্যালবামে কাজ করছি। আচ্ছা, একটি অ্যালবামে কাজ করছি, সেই অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করছেন শ্রদ্ধেয় লোকমান হাকিম স্যার। কি ধরনের গান থাকতে পারে সেই অ্যালবামে বা কটি গান? আমি তো সব ধরনের গানই করি। আচ্ছা, তো সেখানে আধুনিক গান, ফোক গান সহ এমনকি মাকে নিয়েও একটি গান করছি, অর্থাৎ সব ধরনের গানই থাকছে সেখানে। কবে সেই অ্যালবামটি আমরা পেতে পারি? এই বছরের মধ্যে আশা করছি সেটি বের হবে। তুমি তো ছোটবেলা থেকেই
গান শিখছো, গান করছো এবং একটি রিয়েলিটি শোতেও অংশ নিয়েছো এবং বিজয়ী হয়েছো। এবং তোমার সাথে কথা বলে জানতে পারলাম বেশ কয়েকটি স্বর্ণপদক পেয়েছো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, মাননীয় স্পিকারের কাছ থেকে। তো সেই ক্ষেত্রে জানতে চাই প্রাপ্তির জায়গা থেকে তোমার চাওয়াটি কী, গান নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী? দর্শকদের সাহায্য সহযোগিতা চাই, তাদের দোয়া চাই, তাদের দোয়ার জন্যই এতদূর পর্যন্ত এসেছি। তো হচ্ছে গান নিয়ে পরিকল্পনা বলতে গেলে দর্শকদের জন্য ভালো ভালো গান করতে চাই, এমন গান করতে চাই যে সব গানগুলো দর্শকদের হৃদয়ে ছুঁতে পারে। তোমার জন্য অনেক শুভকামনা। জানতে চাই তোমার প্রিয় শিল্পীকে বা তোমার কাদের গান বেশি ভালো লাগে, অনুপ্রেরণাকে? আসলে সব শিল্পীর গানই ভালো লাগে, এক এক শিল্পীর এক একটা স্টাইল যেগুলো আমি ফলো করি। তবে বেশি অনুপ্রেরণা দেয় যে শিল্পীর গান, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় রুনালেলা ম্যাম, শ্রদ্ধেয় ফেরদৌস আরা ম্যাম এবং এসআইটিদুল স্যার। পুষ্পিতা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমরাও আশা রাখছি তুমি ভবিষ্যতে অনেক ভালো কাজ করো এবং আমরা অনেক ভালো কাজ দেখতে পাই। আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে তোমার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানটি শেষ করব, তবে তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়: প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladeshvision.tv। মার্কিং অভিনয়শিল্পী স্টিভেন রাইটের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি যখনই অতীতের কথা চিন্তা করি তখনই কেন জানি অনেক স্মৃতি মনে পড়ে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আপনারা আমাকে এতদূর পর্যন্ত এনেছেন, আপনাদের দোয়া সাহায্য সহযোগিতা কামনা করছি। আর এখন যে গানটি করব সেটি লিখেছেন দেওয়ান আব্দুল হামিদ এবং সুর করেছেন হাবিবুর রহমান এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয় ফেরদৌস আরা ম্যাম। আমার মন চলে যায় বাংলাদেশে সুদূর একটি গায়ে, যেথায় শ্যামল মাঠ ধান কাউনি দুলছে বাই বাই। আমার মন চলে যায় বাংলাদেশে সুদূর একটি গায়ে, যেথায় শ্যামল মাঠ ধান কাউনি দুলছে বাই বাই। কি যে শোভা
যেথায় শ্যামল।